নদিয়া চাপড়া চাষের জমিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, দুই পক্ষের আহত ছয়। চাষের জমিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, দুই পক্ষের আহত ছয়। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার চুইটিপি এলাকায়। অভিযোগ, পাশের জমির মালিক মধুসূদন গড়াই তার ছেলে রতন গড়াই দুজনে মিলে গণেশ ও উত্তরসহ তিনজনকে লোহার শাবল দিয়ে আঘাত করে। গণেশ ও তার ছেলের মাথায় গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে মলয়দের বিশেষ প্রতিবেদন। চলে আসেন, করবো যান। চলে আসেন, করবো যান। পেছন দিয়ে আচমকা মারধর করেছে। কেন মারধর করলো আপনি? ওর জমি আল কাটা নিয়ে। আপনার জমিতে আল কাটছিলেন? আমার জমি পেয়েছি, সেই জমি আমি ভেঙে বের করে নিয়েছি, দশ হাজার জমি ভেঙে নিয়েছি। সেরকম কিছু বলেনি, আজকে আমাদের বুনটি গিয়ে আমাদের সঙ্গে মারামারি দেখেছি। কারা মারধর করলো? ও বিটু গড়াই, সমেন গড়াই, অতন গড়াই, দিবা গড়াই। আপনাদের কজনকে মারধর? আমাদের তিনজনে মেরেছে, ছজন মেরে মেরেছে। আমাদের কী দিয়ে মারধর করে আপনাদেরকে? হ্যাঁ, কী দিয়ে মারধর? বাঁশ দিয়ে আর শাবল দিয়ে, এই শাবল ফাওড়া দিয়ে। ওদের বাড়ি কোথায়? ওর বাড়ি একই জায়গায়। আপনাদের বাড়ি একই জায়গায়? কোথায়? একই জায়গায় বলতে পারি, চড়ুইটিপি বাড়ি। তাহলে মূলত চাষের জমির আল বাঁধানোকে কেন্দ্র করে ইয়ের মধ্যে বুধগড়ায়। কি আপনার বুধগড়ায় ভাই হয়? আপনার নাম কি? আমার নাম গণেশ গড়াই। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।